নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। আজ থেকে কাছাড়ে শুরু হলো পঞ্চম রাউন্ডের তিন দিনের গুণ উৎসব। গুয়াহাটি থেকে ত্রিপুরায় পাচারের পথে চুরাই বাড়িতে ফের 80 লক্ষ টাকার নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত, আটক গাড়ি চালক। বিতর্কিত মন্তব্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ঈশ্বরভাই উবাদিয়াকে, ফের হুঁশিয়ারি বিডিএফের। জেলা জুড়ে গুণোৎসব শুরু হলেও আজ পর্যন্ত কিনারা হয়নি জিরিঘাট এসকেপি দেব হাই স্কুলের মিড ডে মিল কেলেঙ্কারির রহস্য, প্রশ্ন জনমনে। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। আজ থেকে কাছাড় জেলায় শুরু হলো পঞ্চম রাউন্ডের তিন দিনের গুণ উৎসব। জেলার 2162টি স্কুলের এই গুণ উৎসবে থাকছেন 897 জন মূল্যায়নকারী, রয়েছেন 4 VVIP। আজ প্রথম দিনে 742টি স্কুলে গুণ উৎসব সম্পন্ন হয়। কাঠিগড়া সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলে VVIP বহির্মূল্যায়ক হিসেবে উপস্থিত ছিলেন স্পেশাল টাস্ক ফোর্সের IGP IPS দিলীপ কুমার দে। আজ সকালে তাকে স্কুলে স্বাগত জানান অধ্যক্ষ মিহির নাগ, BEO H জ্ঞানেন্দ্র সিনহা সহ অন্যান্যরা। ঈশান বাংলার প্রতিনিধি সৌমেন্দ্র পালের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেন দিলীপ কুমার দে। 30 বছর আগে যে অবস্থা, 30-35 বছর আগে, এখনো সেই অনুপাতে ডেভেলপমেন্ট হয় না। ডেভেলপমেন্ট আরও দরকার, হাই সেকেন্ডারি স্কুল হিসাবে আরও বেশি বিল্ডিংয়ের দরকার, রিক্রিয়েশন হলের দরকার। এগুলো যদি উত্থাপন করা হয় তাহলে ভালো হয়, আর যদি কার্যত হয় হবে আমার দৃঢ় বিশ্বাস, যদি সুবিধা মতে ঠিক জায়গায় সঠিক জায়গায় যদি উপস্থাপন করা যায় তাহলে হয়ে যাবে। সরকার তো উন্নতির ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে, এখানেও হবে। আপনি তো সম্ভবত এই স্কুলের প্রাক্তন ছাত্র, আজকে এক্সটার্নাল ইভ্যালুয়েটর হিসাবে বা একজন IGP হিসাবে এখানে এসে কেমন লাগছে আপনার? খুব আনন্দিত, যার জন্য এত কষ্ট করেও আসলাম। আর আমি আশা করি স্কুলের মানদণ্ড ঠিকভাবে বা আরও বেশি উন্নত যাতে হওয়া দরকার, সেইভাবে যাতে এগিয়ে যায়। সুবিধা অনেক সময় থাকে, সুবিধা না থাকলেও করে নিতে হবে। ব্যক্তিগত সমষ্টিগত যদি চেষ্টায় কোনো কিছু না হয়, ব্যক্তিগত প্রচেষ্টায়ও করে নিতে হবে। গুয়াহাটি থেকে ত্রিপুরায় পাচারের পথে চুরাই বাড়িতে ফের 80 লক্ষ টাকার নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত, আটক করা হয়েছে গাড়ির চালককে। আজ সকালে একটি বেসরকারি ট্রান্সপোর্ট কোম্পানির কন্টেনার গাড়িতে তল্লাশি চালিয়ে সামগ্রীর আড়াল থেকে কফ সিরাপগুলো বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃত গাড়ির চালক রবীন্দ্র সিংহের বাড়ি রাজস্থানে, আগামীকাল তাকে আদালতে পেশ করবে পুলিশ। বরাক বাংলাদেশিতে ভরে গেছে, সাংবাদিকদের সামনে এসে নিজের এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে রোজকান্দি বাগানের ম্যানেজার ঈশ্বরভাই উবাদিয়াকে। আজ এমনই সাফ জানিয়ে দিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এমন মন্তব্যের জন্য বরাকবাসীর কাছে 24 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হুঁশিয়ারি দিয়েছিল BDF। তবে আজ নিজের মন্তব্যের জন্য লিখিত ক্ষমা চেয়েছেন রোজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বরভাই উবাদিয়া। BDF উবাদিয়াকে ক্ষমা চাওয়ার জন্য সাধুবাদ জানালেও সাংবাদিকদের সামনে এসে প্রকাশ্যে বরাকবাসীর কাছে এসে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানিয়েছেন। তিনি প্রকাশ্যে ক্ষমা না চাইলে প্রস্তাবিত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে BDF। গত 2রা ফেব্রুয়ারি সুমনাভেলি TSGN ব্রাঞ্চের বার্ষিক সাধারণ সভায় ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের ম্যানেজার সভাপতি তথা রোজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বরভাই উবাদিয়া বরাকবাসীর সম্বন্ধে একটি বিরূপ মন্তব্য করেছেন। আপনারা হয়তো জানেন সেই মন্তব্য, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে
চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম, বলেছিলাম যে আপনাকে বরাকবাসীর কাছে এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। যাই হোক, তিনি প্রেস নোট হিসাবে একটি লিখিত বক্তব্য আমাদের কাছে পাঠিয়েছেন, যার অংশ বিশেষ আমি এখানে পড়ে শোনাচ্ছি। হাউএভার, মিস আন্ডারস্ট্যান্ডিং হ্যাজ হ্যাপেন্ড অ্যান্ড আই ডিপলি রিগ্রেট দ্যাট মাই কমেন্ট হ্যাজ হার্ট সেন্টিমেন্টস অফ পিপুল অফ বরাক ভ্যালি। আই এম টেরিবলি সরি অ্যান্ড অ্যাপোলজাইজ ফর এভরিথিং। মাই ইন্টেনশন ওয়াজ নেভার টু হার্ট সেন্টিমেন্ট অফ এনি ওয়ান। আই এম নট গ্রেট উইথ মাই ওয়ার্ডস অ্যান্ড দাস বস্ট আপ ডিউরিং দ্য ইন্টারভিউ। ওয়ান্স এগেন আই জাস্ট ওয়ান্ট টু সে আই এম সরি ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। যাই হোক, এই বক্তব্যের জন্য আমরা ওনাকে সাধুবাদ জানাচ্ছি, এই লিখিত বক্তব্যের জন্য। কিন্তু আমরা যেটা দাবি করেছিলাম, আমরা বলেছিলাম যে আপনি সাংবাদিক সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে প্রকাশ্যে বরাকবাসীর কাছে ক্ষমা চান, কারণ আপনার এই বক্তব্যে সারা বরাকবাসী অপমানিত বোধ করছেন। তো আমরা আমাদের সেই দাবিতেই স্টিক রয়েছি এখনও। আমরা যেটা উনি লিখিতভাবে আমাদের পাঠিয়েছেন, আমরা চাই যে উনি সাংবাদিকদের ডেকে সেই বক্তব্য প্রকাশ্যে বলুন, যাতে সবাই বরাকবাসী সবাই সেটা শুনতে পারেন, জানতে পারেন। অন্যথা আমরা আমাদের প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচি নিয়ে এগিয়ে যাব। জেলা জুড়ে গুণোৎসব শুরু হলেও আজ পর্যন্ত কেনারা হয়নি জিরিঘাট এসকেপি দেব হাই স্কুলের মিড ডে মিল কেলেঙ্কারির রহস্য। গোটা কেলেঙ্কারির পেছনে ওই স্কুলের এক শিক্ষিকাকে অভিযুক্ত করে প্রধান শিক্ষক স্কুল পরিদর্শকের কাছে নালিশ জানালেও আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেই। এ নিয়ে জনমনে রহস্যের দানা বাঁধতে শুরু হয়েছে। পড়ুয়াদের জন্য বরাদ্দ চাল নয় ছয় করার বিষয়টি কি চাপা পড়ে গেল, এমনই প্রশ্ন উঁকি মারছে এলাকার জনমনে। সামনে গণোৎসব আমি স্টক রেজিস্টার হয়েছি না, ক্যাশবুকও পাইছি না, কিছু না, খালি আমি সেকশনে এলপি সেকশনে চান্টা পাওয়ার লগে টাইম দিয়ে দিয়েছি। আপনি ডিসির ডিআইডি জানানোর পরে এখন পর্যন্ত আপনি কোনো সুরা পাইছেন, নেক্সন হয়েছে না, কিছু না, কিছু পাইছি না। ডিসির আপনি কবে দিছেন? আমরা তো দিছি 30 ডিসেম্বর মাসে, গত ডিসেম্বর মানে গেছে ডিসেম্বর মাসে, মানে এক মাস আগে আপনি ডিসির প্রেজেন্ট মাসে। কাঠিগড়ার একটি স্বাস্থ্যকেন্দ্র সহ চারটি আয়ুষ্মান আরোগ্য মন্দির আজ পরিদর্শন করলেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা। পরিদর্শনকালে তিনি কর্মীদের পারফরমেন্স, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি ANM আশাকর্মী সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। শিশুদের সঠিক সময়ে টিকা প্রদানে গুরুত্ব আরোপ করেন জেলাশাসক। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476690180436। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, এনএস এভিনিউ নিয়ার ইন্দাসিন ব্যাংক,
গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2,999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসই বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12 সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়, বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্রাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন, তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ক 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত, অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানে সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর।
কাঠিগড়ার রাজটিলা এমই স্কুলে গুণোৎসব বিশেষ পর্যবেক্ষক তথা ভিআইপি বহির্মূল্যায়ক হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা। তাকে স্কুলে স্বাগত জানান প্রধান শিক্ষক সহ খণ্ড আধিকারিক। জেলাশাসক এদিন আরও কয়েকটি স্কুল পরিদর্শন করেন। कुछ स्कूल हैं डिस्ट्रिक्ट में जिसमें हम खुद गए हैं पर्सनली, तो मेरा तो यही आशा यही लक्ष्य रहता है कि सारे स्कूल को जो भी रैंकिंग में हैं इस साल, पिछले साल 2023 के गुणोत्सव में जिस भी रैंक में थे उससे कम से कम एक रैंक जंप करें, और जो स्कूल हमारे ए प्लस में ऑलरेडी थे उनका जो एब्सोल्यूट स्कोर होता है 100 में जिसके बेसिस पे ये ग्रेडिंग मिलता है वो एब्सोल्यूट स्कोर इम्प्रूव करें। जैसे जिस स्कूल में हम लोग आज आए हैं ये पिछली बार ए ग्रेडिंग में, हम लोग का आशा यही है कि इस साल ए प्लस में वो ग्रेजुएट हो। इसी लक्ष्य के साथ हम लोग स्कूल घूमते हैं, और साथ में टीचर अटेंडेंस, टीचर पंचुअलिटी से आ रहे हैं कि नहीं, खाना मिड डे मील लिया जा रहा है कि नहीं, जो भी स्कूल में किसी तरह का कोई दिक्कत, बिजली पानी का कोई दिक्कत है कि नहीं, इंफ्रास्ट्रक्चर क्या प्रॉब्लम फेस कर रहे हैं, इसी चलते हम लोग आते हैं और यही हम लोग देखते हैं। सर साइंस में कुछ दिक्कत है क्या? दिक्कत नहीं है, पिछले साल का जो रिपोर्ट कार्ड हम लोग देखे साइंस में स्कोर कम था, मतलब एज कम्पेयर टू लैंग्वेज, लैंग्वेज में जैसे स्कोर 9+ था, लैंग्वेज 1-2-3 में, मैथ्स में 8 था, साइंस में और सोशल साइंस में 7 के नीचे था, उस चलते ही जो स्कूल का जो स्कोर है वो थोड़ा घट के ए में गया है। तो इस साल देखिए क्या होता है, अभी इवैल्यूएशन तो चेक कर रहे हैं, नेशनल इवैल्यूएटर हम लोग भी जाएंगे थोड़ी देर में। নসিংপুর শিক্ষাখণ্ডের পটিখাল জিপির 16 নম্বর গ্রামের বুধন চৌহান এমই স্কুলেও আজ গুণোৎসব সম্পন্ন হয়েছে। বহির্মূল্যায়ক ছিলেন শিলচর পলিটেকনিক্যাল কলেজের প্রভাষক গৌরব বণিক। তিনি স্কুলের সার্বিক উন্নয়ন নিয়ে স্কুলের প্রধান শিক্ষক রামকুমার রবিদাস, স্কুল পরিচালন সমিতির সভাপতি রামদাস চৌহান সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে পর্যবেক্ষণ করেন। গুণোৎসব হলো আসাম সরকারের একটা পদক্ষেপ, যেটার পরিপ্রেক্ষিতে আমরা এসে এখানে দেখতে পারি এলপিএমই হাইস্কুল যত ধরনের স্কুল কলেজ আছে আসামের, তার শিক্ষাগত মান, তাদের কতটুকু কমিউনিটি পার্টিসিপেশন, কোস্কলাস্টিক স্কলাস্টিক, তারপর বিভিন্ন যেগুলি পদক্ষেপ আছে এগুলো নিয়ে, মিড ডে মিল, তারপর আরও খেলাধুলা, বাচ্চাদের ভরণ পোষণ কীভাবে হচ্ছে, শিক্ষাগত মান কতদূর উন্নত হচ্ছে, কতদূর পড়াশোনা করতে পারছে বাচ্চারা, কতটুকু আমরা উন্নতি পথে এগোচ্ছি, বিকজ বাচ্চারা আমাদের দেশের ভবিষ্যৎ, এখন ওদের কতটুকু মানে ইন্টেলিজেন্স বাড়ছে, কতটুকু পদক্ষেপ নেওয়া হচ্ছে শিক্ষকদের তরফ থেকে এবং আসাম সরকারের তরফ থেকে, তো সেটাকে ইভালুয়েট করার জন্যই মানে এই গুণোৎসব পালন করা হয়েছে। মানে ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার বিকাশ। শিক্ষার বিকাশ। গুয়াহাটি হাইকোর্টের নয়া মুখ্য বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি বিজয় বিষ্ণু। রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া নয়া প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী সহ বিশিষ্টরা। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলের একটি পোস্টে নয়া প্রধান বিচারপতিকে অভিনন্দন জানিয়েছেন। করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে রিকাউন্টিং হবে না, সিদ্ধান্তে অনড় কলেজ কর্তৃপক্ষ। গতকালের নির্বাচনে ভিপি জিএস সহ 9টি আসনে জয়ী হয় এনএসইউআই, কিন্তু গণনায় কারচুপির অভিযোগ তুলে রিকাউন্টিংয়ের দাবি জানিয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আজ এ নিয়ে এক বৈঠক শেষে রিটার্নিং অফিসার অধ্যাপিকা কিসমত সুলতানা সাফ জানিয়ে দেন কোনো রিকাউন্টিং হবে না। এ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন উভয় ছাত্র সংগঠনের পড়ুয়ারা। আয়োজন করা হয়েছিল যেহেতু কালকে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে করিমগঞ্জ কলেজে, সেক্ষেত্রে কি ডিসিশন নেওয়া হয়েছে আজকের মিটিংয়ে? কালকের যে ডিসিশন ছিল রাত্রে যে দুই পক্ষের ছাত্রদের নিয়ে ওই একটা মিটিং করবো আজকে, এই মিটিংটা হয়েছে এবং সেটা মানে ডিস্ট্রিক্টের সামনেই হয়েছে আর কি। তো আমরা আমাদের ডিসিশন যেটা কালকে রাত্রে নিয়েছিলাম ওই ডিসিশনটাই ফাইনাল আর কি, এটাই আমরা বলেছি আর কি। যেটা মানে পোলিং এজেন্টের কথা যেটা ওয়াইজ যেটা বলেছিলাম সেটা তো ওরা মেনে নিয়েছিল, তারপরে ফাইনাল শিটটা ওরা যেহেতু ডিমান্ড করেছে যে তারা রিকাউন্সিং চায়, সেই জন্য আমরা বলেছিলাম ফাইনাল শিটটা দেখানোর জন্য, তো এটাও আজকে আমরা বলেছি যে ফাইনাল শিটটা আমরা দেখাবো যদি ওরা চায় আর কি। তো ওরা তো মানে ওদের ইয়েতে মানে কী বলবো অত, আর আমরা আমাদের যে ডিসিশনটা নিয়েছি সেটাতেই আমরা স্টিক করে আছি। মানে ওদের যে ডিসিশন দিল যেটা
যে মানে রিকাউন্টিংয়ের প্রয়োজন রয়েছে, সেটা কি মানা হয়েছে না আপনাদের যেটা ডিসিশন? মানা হয়নি, মানা হয়নি এই জন্য যে রেজাল্টও ডিক্লেয়ার হয়ে গেছে এবং ওরা যে অ্যাপ্লিকেশনটা দিয়েছে সেটাও মানে কতটা বেরিয়ে, কারণ ওদের কোনো সিগনেচার হয়নি। মিটিংয়ের আয়োজন করা হয়েছিল যেহেতু কালকে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে কংগ্রেস কলেজে, সেক্ষেত্রে কি ডিসিশন নেওয়া হয়েছে আজকের মিটিং? কালকের যে ডিসিশন ছিল রাত্রে যে দুই পক্ষের ছাত্রদের নিয়ে ওই আমরা একটা মিটিং করবো আজকে, এই মিটিংটা হয়েছে এবং সেটা মানে ডিস্ট্রিক্টের সামনেই হয়েছে আর কি। তো আমরা আমাদের ডিসিশন যেটা কালকে রাত্রে নিয়েছিলাম ওই ডিসিশনটাই ফাইনাল আর কি, এটাই আমরা বলেছি আর কি। যেটা মানে পোলিং এজেন্টের কথা যেটা রুম ওয়াইজ যেটা বলেছিলাম সেটা তো ওরা মেনে নিয়েছিল, তারপরে ফাইনাল শিটটা ওরা যেহেতু ডিমান্ড করেছে যে তারা রিকাউন্সিলিং চায়, সেই জন্য আমরা বলেছিলাম ফাইনাল শিটটা দেখানোর জন্য। তো এটাও আজকে আমরা বলেছি যে ফাইনাল শিটটা আমরা দেখাবো যদি ওরা চায় আর কি। তো ওরা তো মানে ওদের ইয়েতে মানে কী বলবো অটল, আর আমরা আমাদের যে ডিসিশনটা নিয়েছি সেটাতেই আমরা স্টিক করে আছি। মানে ওদের যেটা ডিসিশন দিল যেটা যে মানে রিকাউন্টিংয়ের প্রয়োজন রয়েছে, সেটা কি মানা হয়েছে না আপনাদের যেটা ডিসিশন? মানা হয়নি, মানা হয়নি এই জন্য যে রেজাল্টও ডিক্লেয়ার হয়ে গেছে এবং ওরা যে অ্যাপ্লিকেশনটা দিয়েছে সেটাও মানে কতটা ভ্যালিড, কারণ ওদের কোনো সিগনেচার হয়নি। ঐতিহ্যবাহী মোকাশা মামু মকামের সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার করে রাজনীতি না করার চরম হুঁশিয়ারি দিয়েছে মোকাম পরিচালন কমিটি। আজ এক সাংবাদিক বৈঠকে সম্পাদক সুজাউদ্দিন লস্করের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ উড়িয়ে দেন কমিটির কর্মকর্তারা। ঐতিহাসিক মোকামকে নিয়ে রাজনৈতিক মেরুকরণের অপচেষ্টা চলছে বলে তারা অভিযোগ করেন। অবৈধ কমিটির হাতে চাঁদা না দিতে জনগণকে সতর্ক করে দিয়েছেন কমিটির কর্মকর্তারা। আমি চাই আমরা মহামামুন মোকামে একটা উদ্দেশ্য নিয়ে বইছি, আজকে দীর্ঘ কয়েক মাস হয়েছে আমি চালাইয়ে যাই, আর আমার কোনো অসুবিধা নাই চালাইয়ে যাওয়ার কারণে, খুব যেটাও আমার আছে সব এখানে আমার ইয়ে আছে, রেজিস্টার আছে, রেজিস্টারের উপরে যেটাও করি আমার রেজিস্টারও লেখা থাকে, টাকা পয়সা হোক বেতন দেওয়া হোক বা যে মামুর যে ডোনেশন বাস্কগুলো খোলা হোক সব তো আমার রেজিস্টারে সব বাস্কর নাম মেনশন আছে, কোন বাস্কর থেকে কয় টাকা বাইরে দিচ্ছে এটা আছে, আমি দেখাইব আপনারা। উদ্দেশ্য আমরা একটা মামুর প্রত্যেক বছরই একটা উৎসব হয়, আজকে এই দুই সাইডটা পুরো আমরা পুরাপুর করতে পারছে না, কারণ করোনার পিরিয়ড আসলো বা ফ্লাডের পিরিয়ডে করতে পারছে না। তো আমরা চাইছিলাম এবার একটা উৎসব আমার সব সদস্য নিয়ে, আমার ভালো প্রতিবেশী নিয়ে, কাছাকাছি সবকে জানাই একটা মানুষ উৎসবটা একটু বড় করে করার লাগে দিয়া করার লাগে। তারপরে দিয়ে আমরা কমিটি হওয়ার পরে, এটা তো চলিত টাচ কমিটি আমরা চলিয়া যাই, এখানে আমার এই প্রেসিডেন্ট সাহেবর একজন এস প্রেসিডেন্টের একজন সেক্রেটারি আসলো সুজাউদ্দিন নামদার, যখন তাই একটু অসুখ আসলা অসুখ থাকার পরে তাই গুয়াহাটি গেলা কি চিকিৎসা করা নেই, সেক্রেটারি তো সব জিম্মা দিয়া গেলা যে সাজু তুমি সব খেয়াল রাখবা, কারণ যাওয়ার সময় ক্যাশ 1,10,000 টাকা তারা তো দিয়ে গেছে। আর এরপরে দিয়ে মোকাম কমিটির একটা বাড়াটি ঘর আছে, এই ঘর থেকেও টাকা পয়সা তুলছে, মোকামের বাস্কও খুলছে, ডোনেশন বাস্কগুলোও খুলছে, নিষেধ করার পরে এইসব খুলছে। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। আজ থেকে কাছাড়ে শুরু হলো পঞ্চম রাউন্ডের 3 দিনের গুণ উৎসব। গুয়াহাটি থেকে ত্রিপুরায় পাচারের পথে চুরাইবাড়িতে ফের 80 লক্ষ টাকার নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত, আটক গাড়ি চালক। বিতর্কিত মন্তব্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ঈশ্বরভাই উবাদিয়াকে, ফের হুঁশিয়ারি বিডিএফের। জেলা জুড়ে গুণোৎসব শুরু হলেও আজ পর্যন্ত কিনারা হয়নি জিরিঘাট এসকেপি দেব হাই স্কুলের মিড ডে মিল ক্যালেঙ্কারির রহস্য, প্রশ্ন জনমনে। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।